এগুলা হচ্ছে রুই মাছ। এই যে দেখো চলে আসছি আমরা বেড়াতে, আর এই যে এখানে হচ্ছে দেখো বেগুন দিয়ে আর হচ্ছে বাইলা মাছ দিয়ে রান্না করেছে, এটা অনেক টেস্টি। আর আচ্ছা হচ্ছে আমার বোন অনেক কষ্ট করে এই মাছগুলো জোগাড় করেছে। এটা হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি নাকি কি এটা? আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই যে মুরগি, এই যে দেখো মুরগি তরকারি। তো মুরগি তরকারিটা আমি খাবো না, তোমরা জানো। আর এটা হচ্ছে কি ডাল, কি মুসুর ডাল আম দিয়ে, আর লেবু, এখানে অনেক কিছু আছে। এই যে এখন বাজে হচ্ছে 5:30, একদম ভোর সকাল, এখনো সূর্য ওঠে নাই, আর কোকিল ডাকছে প্রচুর। আর এই যে দেখো আমাদের এলাকাটা হচ্ছে আমাদের ছাদ থেকে তোমাদের সাথে একটু শেয়ার করছি। কু এই যে প্রচুর পানি কি পাখি ডাকছে। আর এগুলো হচ্ছে আমাদের এলাকা, দেখো একদম ভোর সকালে কেমন লাগে আমাদের এলাকাটা। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির গাছগুলো। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা আমি আসলে জানতাম না, আমাদের এই গাছটার কিন্তু অনেক বছর, 20 বছর বা 25 বছরের কম হবে না। আর এই গাছের মধ্যে হচ্ছে ওই যে বেল আছে, তোমরা দেখতে অল্প আছে আর কি, কয়েকটা মানে খাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে এই যে 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 ছোট্টটা হচ্ছে, এই যে যেটা হচ্ছে বেল, তো একদম নাই বললে চলে এখন। কিন্তু এই যে দেখো আবার নতুন করে বেল চলে আসছে, এই যে এই যে দেখো, এই যে অনেক ফুল আসছে, এই যে এই যে। আচ্ছা এটা রহস্যটা বলি, বেল হচ্ছে 1 বছর লাগে মানে ফুল বেলটা শুরুর থেকে একদম পাকা পর্যন্ত খাওয়া পর্যন্ত আছে 1 বছর টাইম লাগে এই জিনিসটা। অন্য অন্য ফল কিন্তু 1 বছর লাগে না। এই যে বেল পরে কি অবস্থা, প্রচুর বেল পরে কিন্তু আমাদের এখানে, এই যে বাড়িতে। তো বড়াপুর কাছে শুনলাম, আসলে আমার এটা আমি জানি না, আমি কখনো শুনি নাই মানে খেয়াল করি না আর কি। তো এই যে এই বেলটা আসছে, আবার এই বেল, এই বেলগুলো এখানে, এগুলো কিন্তু সবগুলো বেল দেখো, অনেক বেল আসে। এই যে এই যে দেখো আমাদের এই গাছের মধ্যে প্রচুর পরিমাণ বেল আসে। তো এই বেলটা আবার আমি আগামী বছর ঠিক এই দিনেই খাবো, মানে এই বেলগুলা। আচ্ছা তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, এই জিনিসটা কার কার এলাকায় আছে জানি না, বাট আমাদের এলাকায় আছে। সকালবেলা যখন মক্তবে মানে মসজিদে পড়ার সময় হয়, যাওয়ার সময় হয়, তখন হচ্ছে হুজুর, আমরা আমাদের এলাকায় হুজুর বলি, তো হুজুর হচ্ছে ডাকে মাইকিং করে যে এলাকার ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে আছো মক্তবে চলে আসো, এমনি না এমনি দেখো না। আচ্ছা এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই জিনিসগুলো অনেক অনেক স্মৃতিময় একটা ই। আর এই আর আমি হচ্ছে বাঙালি, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, এটা বলতে ভীষণ ভালো লাগে। কেন জানো, এই যে সকালবেলা ঘুম থেকে উঠা, আর যেই পাগলামিটা করলাম আজকে বরাবর, আমি হচ্ছে ফজরের আজান আজান দেওয়ার সাথে সাথে হচ্ছে আমরা নামাজ পড়ে হচ্ছে ছাদে চলে গেলাম। দেখো ছাদের মধ্যে সেই অন্ধকার থাকা অবস্থায় দুই বোন বসে সেই রকম কথা বলছিলাম, এতটা ভালো লাগছিলো। আর তার মধ্যে হচ্ছে কোকিল পাখি ডাকছিলো। আর এই এই যে একটা ভালো লাগা, এই জিনিসটা কিন্তু পৃথিবীর কোথাও পাবা না, এই জিনিসটা কিন্তু কোথাও নেই, যে এই জিনিসটা আমাদের বাঙালিদের আছে, ইন্ডিয়াতেও আছে, যারা ইন্ডিয়াতে থাকে তাদেরও আছে। তো এই যে এতটা ভালো লাগে, নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের মাকে কে ভালো না বাসে বলো। তো এই যে তারপরে হচ্ছে এইটা, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে প্লেট বাটি দোয়া, থালা বাটি প্লেট বাটি দোয়া, তারপর হচ্ছে উঠান বাড়িগুলো ঝাড়ু দেওয়া, তার মধ্যে হচ্ছে যে দেখো কাজ করতে করতে হচ্ছে পিপাসা লেগে গেলো, একটু পানিও খেয়ে নিলাম। এই এই যে কাজ না করলে কিন্তু এই পিপাসাটাও লাগে না। তো এখন যদি আমি শুয়ে থাকতাম 11টা 12টা পর্যন্ত ঘুমাইতাম, তাহলে কিন্তু আমি সকালবেলা এই পানিটাও খেতে পারতাম না, এটাও কিন্তু শরীরের একটা উপকার। কাজ যে করলাম ওইটাও কিন্তু উপকার। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ ঢাকা থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো
সকালবেলা উঠে হচ্ছে হ্যানা আমার সাথে এত শত্রু মানে ও হচ্ছে আমার একদম শত্রু যে হাসছে ও কি করে আমি বললাম যে আমি প্লেট বাটিগুলো দুই কারণ আমি জানো তোমরা আমি কাজ করতে পছন্দ করি আর কাজ করলে হচ্ছে শরীর ভালো থাকে আর হচ্ছে আমি ভাবলাম যে যে টুকিটাকি গুঁড়া রান্না বান্না তো করি না করবো না কারণ এতদিন পরে আসছি ওদের হাতে রান্নায় খেয়ে যাবো আর যেহেতু রান্না করবো না আর যদি আমরা কোনো কাজ না করি তাহলে কিন্তু এমনিতেই বুঝই চিকনা চাকনা মানুষ আরও কী অবস্থা হবে তো ভাবলাম যে লড়াচড়া করে কাজ করলে যে আমি যে খাবারটা খাই আর একটা কথা বলি গত রাতে তোমাদের সাথে শেয়ার করা হয় না এত টেস্টি একটা খাবার রান্না করছে কী হ্যানায় ও ডাটা শাক রান্না করছে ডাটা একদম কচি যে ছোটো ছোটো ডাটা শুটকি দিয়ে রান্না করছে এত স্বাদ হয়েছে আর আম দিয়ে ডাল রান্না করছে রাত্রেবেলায় এখন তো রাত্রেবেলা তো আমি খাই না তোমরা জানো আমি রাত্রেবেলা ভাত খাই না পরে আমরা সবাই বড়া পুয়া আমি নজরুল ও হ্যানার হাজব্যান্ড মানে সবাই কি পেটটা বই ভাত খাইছি এত টেস্ট হয়েছে ওর হাতে রান্না মশালা অনেক টেস্ট তো যাই হোক এখন যেটা করবো যে ও যেটা বলতে চাচ্ছে সেটাই বলি নাই ও হচ্ছে প্লেট বাটিগুলো নিয়ে গেল জোর করলাম যে আমি দুইতে দিলই না আর এখনও সুন্দর নাস্তা রান্না করেছে তা তোমাদের সাথে শেয়ার করছি খুব পছন্দের খাবার দাঁড়াও দেখা এই যে দেখো কী সুন্দর ভর্তা ভেন্ডির ভর্তা এটা হচ্ছে হাতে ডোলে বানানো আলুর ভর্তার মতো করে বানায় এত টেস্ট লাগে এটা বলার মতো না আর আমার মায়ের হাতের আর হচ্ছে হ্যানার হাতের ভর্তা কিন্তু অনেক মজা মানে অনেক টেস্ট তা আমি অনেকটা বেশি নিব এই যে এখানে কিন্তু সরিষার তেল দেওয়া আছে অনেক ভালো লাগে আর সৌদি আরব থাকতে কিন্তু তোমাদের সাথে বলি শেয়ার করি যে আমার মায়ের হাতের ভর্তাগুলো বেশি মিস করি তো এখন বুঝতে পারো যে কী পরিমাণ ভর্তা খায় ওরা আর এত টেস্টি ভর্তা কেন বলি সবসময় বলতাম সৌদি আরব থাকতে যে মাকে অনেক মিস করি মায়ের হাতের খাবারগুলো মিস করি আসলে কিন্তু অনেক ভালো হয় আমার মায়ের হাতের খাবার বিসমিল্লাহ অসাধারণ অসাধারণ মানে আলহামদুলিল্লাহ চলো আমাদের এই যে টিনের ঘরটা এটা এটা হচ্ছে আমার সব থেকে শান্তির জায়গা আমার মায়ের ঘর তো এই যে এই ঘরটাও গুছাবো বিল্ডিংটাও গুছাবো আর হচ্ছে আমার এই হ্যানায় হচ্ছে চলে গেছে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে বড়া পুয়ার হ্যানা বাড়িটা একদমই ফাঁকা আমার মেয়ে আর আমি আছি আর অনেকেই কমেন্ট করছো আপনি এতদিন পরে আসছেন বাংলাদেশে মেয়েকে সময় দেন না কেন এত কান্নাকাটি করলেন মেয়ের জন্য মেয়েকে সময় দেন না কেন আচ্ছা ভাই আমি ভিডিও করার সময় আমার মেয়েকে কি ভিডিওর সামনে আইসা জড়ায় ধরবো তারপর হচ্ছে চুমো খাবো তারপর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো সেটা ভালো আমি আমার মেয়েকে আদর করি না করি কে কার মেয়ে বাচ্চাকে আদর করে না সেটা বলো তো কিন্তু তোমাদের ক্যামেরার সামনে করি না আমার মেয়ে সারাক্ষণে যে এই যে আমি কাজ করছি আমার মেয়ে কিন্তু আমার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে আর ইচ্ছা করলে কিন্তু আমার মেয়েও যেতে পারতো আমার আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার বোনের সাথে কিন্তু বাচ্চাটা কিন্তু আমি দিই নাই দিবও না আমার সাথে সাথেই রাখছি আমি চার বছর পাঁচ বছর পরে আমার বাচ্চা দেখছি আমার বাচ্চাকে কেন আমি ছাড়বো বলো তো অনেকেই আসলে আমি এটা বলবো না যে না বুঝে কমেন্ট করে এটা আসলে কিভাবে কমেন্ট করে এরকম কমেন্ট কিভাবে করে আমার মাথায় ঢুকে না যে একজন মা এত বছর পরে তার সন্তানকে কাছে পেল আর বলে যে আপনি এরকম মেয়ে মেয়ে করলেন কান্নাকাটি করলেন এখন তো মেয়েকে তো আদর করেন না আমার মেয়েকে আদর করি না করি সেটা কি আমি ক্যামেরাতে শো করবো একটা মায়ের ভালোবাসা কি এরকম শো ঘর গুছাচ্ছিলাম আর হচ্ছে স্যান্ডেল নিয়ে আসছে বাসায় দেখি অনেক বছর ধরে হচ্ছে স্যান্ডেল কিনি না বাসার থেকে মানে বাসার থেকে অনেক কিছুই কেনা হয় না বাড়ির থেকে আর কি তো এই যে নামান নামান তো দেখি হ্যাঁ বের করেন এখানে হচ্ছে অনেক রকমের স্যান্ডেল দেখাচ্ছে উনি তা আমি হচ্ছে মূলত হচ্ছে টয়লেটের জন্য নিব আমাদের বাড়ির টয়লেটে আছে একটু কেমন জানি পূরণ পূরণ হয়ে গেছে কিরে খবির বালা সাস এগুলাই না আচ্ছা এটা এটার মতো দেখি এই যে এটা কি দেখি ছোটগুলো
এটা ভালো হবে নাকি এটা ভালো হবে? আপনি টয়লেটের জন্য এই দিনেন, টয়লেটের জন্য এটা ভালো না, একটু বড় বড় মধ্যে দিব। হ্যাঁ, লাগি তো এই আপনি দিছি যে সবাই পড়তে পারবে। স্যান্ডেল হচ্ছে এই যে অবশেষে নিলাম, এই যে এটা টয়লেটের জন্য। আর কারণ আমি দুইটা দুই রকম নিতে চাইছিলাম, কিন্তু ওনাদের এখানে হচ্ছে এই সাইজেরই শুধু বড়, আর সবগুলো হচ্ছে ছোট ছোট নিয়ে আসছে। আর এই যে আমার জন্য হচ্ছে এটা নিয়ে নিলাম, আমি অবশ্য বাহির থেকে এরকম স্যান্ডেল নিয়ে আসছি। এই যে দেখো, এগুলাকে যদি কেউ একটু টাচ করে, কারণ এই যে এটা একটু দুষ্টমি করে বেশি, মানে সব খাবারই ও খেতে চায়, মুখ দেয় আর কি, যেটা বলে। তো এরকম করলে হচ্ছে সবাই একে বকে, এই তোমরা আমার বোনকে মারবা না, এটা এটা হচ্ছে আমার বোন, মানে সবগুলো নাকি ওর বোন, কি কথা বলে। তো এখন যেটা করব, এই যে হ্যাঁ, এই রুমটা কিন্তু পুরো পরিষ্কার করা হয় নাই, আর আমাদের এই ঘরটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো ঘর দেখো। এই যে এটা এটা তো অবশ্য কেউ থাকে না, আমি আসার পরে আবার গত রাত্রে বিল্ডিংয়ে ঘুমাইছি, বাট ঘুম আসে নাই আমার একটুও। তো চলো এটা পরিষ্কার করে নিই। ওই ঘরটা হচ্ছে সুন্দর করে বিছানা গুছিয়ে, তারপর হচ্ছে রুমটা সুন্দর করে ঝাড়ু দিয়ে চলে আসলাম এই বিল্ডিংয়ে। হচ্ছে আমাদের নুয়া বাবু যায় নামাজ, নুয়া বাবু বাবার সাথে ও নামাজ পড়ে। আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে হ্যাঁ না চলে গেছে, তো ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওর সবার আগে কাজ হচ্ছে বিছানা গুছানো, ও কিন্তু এই বিছানা গুছায়। কিন্তু বাচ্চারা হচ্ছে এখানে খুব সাজুগুজু করলো সবাই, যেহেতু চলে গেছে আমার মেয়েকে ছাড়া। আর দেখো এই রুমটাকে একদম কেমন অগুছালো করে রেখেছে। তো ভাবলাম যে যেহেতু এক জায়গায় চলে যাব, এসে যেন তোমরা জানো এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দ, যে আমি যেই যেই জায়গায় যাই না কেন আমি রুমগুলো একদম সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে বাহিরে যাই। এখন সারাদিন থাকলেও কোনো টেনশন থাকে না, যে বাড়ি ঘর অগুছালো একটা যে একটা টেনশন, এটা কিন্তু থাকে না। আর যখন বাইর থেকে ক্লান্ত শরীর নিয়ে আসি, তখন কিন্তু একটু শুইতে ইচ্ছা করে, বসতে ইচ্ছা করে। আর তখন যদি একদম ফ্রেশ একটা ঘর দেখি, তখন খুব ভালো লাগে। আর অগোছালো ঘর দেখলে খুব খারাপ লাগে, বসতেও ইচ্ছা করে না, মানে কি করব, তখন অশান্তি শুরু হয়ে যায়, কারণ ক্লান্ত শরীর কাজ করতেও ইচ্ছা করে না, আবার এই জায়গার মধ্যে রেস্ট করতেও ইচ্ছা করে না। তো যাই হোক, সব কিছু মিলে হচ্ছে এটা আমার পছন্দ আর কি। তো এই যে হ্যাঁ, আর এই নিচে একটা কাঁথা ছিল, ওই কাঁথা জানো আমাদের, এটা হচ্ছে গ্রামের বাড়ি, প্রচুর পরিমাণে বাতাসের সাথে অনেক ধুলো আসে, তো প্রত্যেকটা বাড়ির এই চাদরের নিচে কিন্তু কাঁথা দেয়, কাঁথা বা কম্বল যে কোনো একটা জিনিস দেয়। তো এটা এগুলো হচ্ছে আমি একদম সুন্দর করে গুছিয়ে নিলাম চাদরটা। আর এখন যেটা করছি, যে এটা হচ্ছে জোতার রেক, আমাদের এখানে রেক বলে জোতার, আর রেকটা কিন্তু আমার, আর আমার এই বাড়িতে কিন্তু আমার অনেক জিনিস আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সংসারের জিনিস। আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে রেখেছি ডাইনিং টেবিল, বড়াপুর বাড়িতে রেখেছি হচ্ছে ড্রেসিং টেবিল আর হচ্ছে ওয়ার্ড্রব, আর আমার বাপের বাড়িতে হচ্ছে আলমারি, আর কি এরকম ই ছড়িয়ে ছিটে আছে আর কি আমার জিনিসগুলো। মেজো আপার বাড়িতে হচ্ছে খাট, আর হচ্ছে চুলা, গ্যাসের চুলা, তারপরে হচ্ছে অনেক হাঁড়ি পাতিল, এই সেই গুড়াগাড়ি যা আছে সব হচ্ছে মেজো আপার বাড়িতে। তো এই আর কি আমার জীবনটা হচ্ছে বৈরাগ একটা জীবন, আমি সংসার অনেক সুন্দর করে পাতি। আমার আমি যখন আমি আসলে এইবার তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি অল্প দিনের জন্য আসছি বাচ্চাটাকে নেওয়ার জন্য। তোমরা সবাই জানো যে আমি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসছি, আর এই জন্য হচ্ছে আমি কিছু করলাম না। তবে হ্যাঁ, বাংলাদেশে আসার আগে আমি যদি একবারে চলে আসি, তাহলে দেখবা আসলে আমি আমার জীবনটা কীরকম, আমি কেমন জীবন পছন্দ করি এই আর কি। আর এই যে এই বিল্ডিংয়ের আমার মায়ের রুম যেটা, এটা হচ্ছে গতকালকে এখানে ঘুমাইছিলাম, আর এখানেই ঘুমাবো এখন। ওই ওই টিনের রুমে হচ্ছে নেট থাকে না, নেটওয়ার্ক থাকে না ভালো, আর এখানে হচ্ছে ফুল নেটওয়ার্ক থাকে। তো নেটওয়ার্কটাই আমার হচ্ছে অনেক দরকার, তোমরা জানো আমার ভিডিও আপলোড করতে হলে আমার নেটওয়ার্কের প্রয়োজন। তারপরে হচ্ছে তোমাদের হালিম ভাইকে রেখে আসছি, ওর সাথে যোগাযোগ করতে হয়, কথা বলি ওর সাথে প্রতিদিন কয়েকবার করে। তাই সমস্ত ঘর দুয়ারে যে একদম কমপ্লিট করে ফেললাম, এই যে পুরোটা বাড়ি একদম পরিষ্কার করে ফেললাম। এখন যেটা করব, একদম গোসল করে নামাজ পড়ে তারপরে হচ্ছে ছোট বোনের শ্বশুরবাড়িতে যাব। আর ওই বাড়িতে হচ্ছে আজকে দাওয়াত, আর দাওয়াতের মধ্যে তোমাদের সাথে সবসময় বলি, সবাইকেই বলে দেই যেন মাংসের কোনো আয়োজন না করে, মাংস কোথাও না, মুরগির মাংস হোক গরুর মাংস হোক আমি কোনো মাংসই খাবো না। এই জন্য যারা যারা আমাকে ফোন করে বলছে যে কী রান্না করবো, শুধু বলি শাক আর ভাত, পাট শাক বিশেষ করে, পাট শাকটা আমার ভীষণ পছন্দ। তো চলো দেখতে থাকো। এই যে আমরা হচ্ছে একদম আমি গোসল করে রেডি হয়ে, আর এই যে তোমাদের খালামণি, তো ক্যামেরার সামনে আসলে আসতে চায় না, ও আসলে হয়তো বা দেখাইতাম। আর হচ্ছে দেখি যাই, বেড়াতে যাচ্ছি, তো চলো
তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর আমি সময় দিতে পারছি না, মানে এত সমস্যা হচ্ছে এখন এখানে ভিডিও করতে, কারণ ফ্যামিলি আমার জানো আমাদের এখানে সব জায়গায় বাইরে থেকে লোক আসলে আত্মীয় স্বজন যারা আছে তোমাদের সাথে তো শেয়ার করি না, অনেক মানুষজন আসে, অনেক আত্মীয় স্বজন আসে, তাদেরকে সময় দিতে হয়, কিন্তু এর ভিতরে ভিডিও করা, ভিডিও এডিটিং করা, তার মধ্যে সব থেকে বড় বিপজ্জনক সমস্যা হচ্ছে ভিডিও আপলোড হইতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। দাঁড়ান, ওইটা কে জানি নিয়ে নিচ্ছে না, 3 থেকে 4 ঘন্টা সময় লাগে একটা ভিডিও, যদি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে বা 4 ঘন্টা সময় লাগে, তাহলে 2 চ্যানেলের মধ্যে 2টা ভিডিও আপলোড করতে কতটা কষ্ট হয় সেটা একবার বুঝে নাও তোমরা। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো চলে আসছি আমরা বেড়াতে, আর এই যে এখানে হচ্ছে দেখো বেগুন দিয়ে আর হচ্ছে বাইলা মাছ দিয়ে রান্না করেছে, এটা অনেক টেস্টি। আর আচ্ছা হচ্ছে আমার বোন অনেক কষ্ট করে এই মাছগুলো জোগাড় করেছে, এটা হচ্ছে পটি মাছের চচ্চড়ি নাকি কি এটা। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই যে মুরগি, এই যে দেখো মুরগি তরকারি, তো মুরগি তরকারিটা আমি খাবো না তোমরা জানো। আর এটা হচ্ছে কি ডাল, কি মুসুরের ডাল আম দিয়ে, আর লেবু, এখানে অনেক কিছু আছে। এই যে আমরা হচ্ছে এই যে আমার ছোট বোনের বাড়ি থেকে খেয়ে চলে আসলাম, আর অনেকের মনের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ছোট বোনের বাড়িটা কেন দেখাইলো না। আমি ওর কোনো কিছু দেখাই নাই, এমনকি ওর নামটা আমি ভিডিওতে নিই নাই, কারণ ও হচ্ছে ওর হাজব্যান্ডটা হচ্ছে অন্য ই, যাই হোক ওনাদের ওদের সমস্যার কারণে হচ্ছে আমি তোমাদেরকে কিছুই দেখাই নাই আর দেখাবো না, আর ভবিষ্যতে যদি কখনো পারি দেখাবো। তো তাই যাই হোক, আমার বোনের ভালোর জন্য হচ্ছে আমি করিনি এই আর কি। আর আমার এই বোনটা হচ্ছে আমাদের সব বোনের থেকে সব থেকে বড় লোক বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু তোমাদেরকে এটি আর শেয়ার করতে পারলাম না। তো কোনো একদিন যদি পারি তাহলে শেয়ার করব, ওদের পারিবারিক সমস্যার জন্য হচ্ছে আমি শেয়ার করতে পারিনি। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে আসছি অনেক দূরে, আমরা হচ্ছে জমিন দেখতে আসছি, আর আমি কিন্তু প্রতিদিনই জমিন দেখছি বাট তোমাদের সাথে শেয়ার করছি না এই আর কি। জমিন কিনা আসলে অনেক কষ্ট, আমার আপু অনেক কষ্ট করছে, কারণ আমি চাচ্ছি এরকম একটা জায়গার মধ্যে বাড়ি করব যাতে আলো বাতাস থাকে, পরিবেশটা সুন্দর থাকে, আশেপাশের পরিবেশটা এরকম আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের হচ্ছে ওইদিকের কাজ শেষ করে চলে আসলাম হচ্ছে এই যে আবার আমাদের স্টানে, প্রতিদিন আসি প্রতিদিনই আমার কাছে অনেক ভালো লাগে। বড় পায়ে দিক দিয়ে আসেন, বোম্বাই ওষুধ নিছেন? হ্যাঁ ওষুধ করতে নিলেন, ওষুধ মাথা ব্যথার ওষুধ কেড়ে নিতেন না? আর তোমাদের সাথে হচ্ছে আজকে শেয়ার করবো আমাদের মাছের বাজারটা। আর এটা হচ্ছে রাত্রেবেলা বসে, আর এই জিনিসটা কিন্তু আগে ছিল না। এই যে এখানে হচ্ছে মাছ কাটা, এই যে এগুলো হচ্ছে সাগরের মাছ, এগুলা হচ্ছে রুই মাছ, এগুলা হচ্ছে রুই মাছ।
এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ, এই যে এগুলো হচ্ছে ইলিশ মাছ, এই যে প্রচুর সবজি কোন দিকে, এই আবদুল্লাপুরের স্ট্যান্ড। তোমরা অনেকে কমেন্ট করো আপু তোমাদের বাড়ি কেরানীগঞ্জ কোথায়, আমাদের বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ আবদুল্লাপুর, এটা হচ্ছে আবদুল্লাপুর স্ট্যান্ড। তো এটার পাশে পাশে হচ্ছে আমাদের গ্রামের নাম হচ্ছে বাঘাপুর। তো আসলে সবাই অনেক অনেক কমেন্ট করছো কোথায় বাড়ি কোথায় বাড়ি, আমি বলে দিলাম তোমাদেরকে আমাদের বাড়িটা হচ্ছে বাঘাপুর আর এটা হচ্ছে আবদুল্লাপুর স্ট্যান্ড। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিই, আল্লাহ হাফেজ।